করোনা ভাইরাস যুদ্ধ ঘোষণা শামিল কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যে উদগ্রীব হয়ে পড়েছে তা বলার অপেক্ষা রাখে না। রাজ্য সরকারি হাসপাতালের বেহাল দশা আমরা দেখেছি এবং জানি। চব্বিশ পরগনার একটি ছোট্ট দ্বীপ, চারিদিকে জল আর জঙ্গল, এখানে স্থলপথে যাওয়ার একটি মাত্র রাস্তা, একটি ব্রিজ ব্রাহ্মণ সরকারের আমলে তৈরি হয়েছিল। মইপিট কোস্টাল থানা ঝাঁ চকচকে চেহারার মধ্যে ভুবনেশ্বরী হাসপাতালে বিশাল জায়গা জুড়ে ও পরিকল্পনা মাফিক বানানো হয়েছিল, অথচ কোনো ডাক্তার বা নার্স বা গার্ড কিছুই নেই, উপরন্তু বড় বড় ঘাসে ভরা। সপ্তাহে দু একদিন মঙ্গলবার ও শনিবার একটি ডাক্তার ও একটি নার্স আসে এবং দু তিন ঘন্টা নামমাত্র রুগী দেখে চলে যান। যন্ত্রাংশ কিছুই নেই, অথচ মইপিট কোস্টালে জনসংখ্যা মোট 48,229, মহিলার সংখ্যা 23,566, পুরুষের সংখ্যা 24,154, জনগণনা 2011 তথ্য। এই 10 বছরে আরো বৃদ্ধি পেয়েছে, অথচ রোগীর কিছু হলে 30 কিলোমিটার দৌড়ে কুলতুলি জামতলা হাসপাতালে আসতে হয়। কিছু গরিব মানুষ মূলত ভিন রাজ্য থেকে কাজে থাকেন, তারা গ্রামে ফিরেছেন, তাদের যদি কিছু জ্বর সর্দি হয় তাহলে ন্যূনতম হাসপাতালে চিকিৎসা হয় না। আমরা অলরেডি চলে এসেছি ঘুরিয়া ভুবনেশ্বরীর অত্যন্ত সুন্দরবন এরিয়াতে। স্যার, আজকের যে এই তিনি এখানে হাসপাতালের মধ্যে যে প্রোগ্রামটা চলছে, আসলে জায়গাটার নামটা বলুন আর আসল ব্যাপারটা কি? আমরা এখন দেখছেন যে আমাদের মূলত বিষয় হচ্ছে হসপিটাল বহুদিন ধরে বন্ধ ছিল। কোভিড-19 পরিস্থিতিতে আমরা অনেক চেষ্টা করে ডাক্তারবাবুকে আনতে পেরেছি, কিন্তু এখনও আছে, দু ঘন্টা তিন ঘন্টা থাকে, 11টার দিকে আসে, আবার 2টা চলে যায়। তো আমাদের একটা মূল দাবি হচ্ছে যে এখানে 24 ঘন্টা ডাক্তারি পরিষেবা থাক এবং জীবনদায়ী যা যা কিছু সব জন্য এখানে পাওয়া যায়। কারণ আপনি দেখছেন এত বড় পরিকাঠামো থাকা সত্ত্বেও জামতলা যে হসপিটাল তার চেয়ে অনেক বড় পরিকাঠামো এখানে। সরকারের বা দপ্তরের যদি একটু সদিচ্ছা থাকে তাহলে এটা কিন্তু অনেক সুন্দর করে করা যায়। তো সেজন্য আমাদের ইউথ গ্রুপ, তারা মনে করছে তাদেরও স্বাস্থ্য, তাদেরও যে সমস্ত সমস্যাগুলো যাতে তারা স্থানীয়ভাবে পেতে পারে, সেজন্যই আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এখন ভুবনেশ্বরী দেখছেন, আমরা ভুবনেশ্বরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে সবাই আছি। সবাই ইউথ গ্রুপ, মিসিং লিঙ্ক ট্রাস্টের স্বাধিকার ইউথ গ্রুপের সবাই সদস্য। এখানে মূলত সবার দাবি একটাই এবং এর সঙ্গে সঙ্গে ওপারে যারা আছে তারা কমিউনিটির লোকজন, অভিভাবক, সবাই তাদের ইউথ গ্রুপকে দিয়ে, তার বাড়ির মেয়েদেরকে দিয়ে এখানে এই আন্দোলনে এই পাঠিয়েছে। তার মূল কারণ সবাই চাইছে এলাকার যে একটা স্বাস্থ্য ব্যবস্থা, এই স্বাস্থ্য ব্যবস্থা কেন বেহাল হবে? এত বড় পরিকাঠামো থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা খরচ করার পরেও কেন এখানে স্বাস্থ্য ব্যবস্থার এরকম বেহাল? এই বেহাল দশার যাতে ঠিকঠাক হয় 24 ঘন্টা এখানে ডাক্তারি পরিষেবা পাওয়ার জন্যে কিন্তু আজকে নিউজটা সবাই এক হয়েছে। আমরা চাই এই আন্দোলন আমাদের চলবে, এটা সামগ্রিক মানুষের আন্দোলন। তারা মইপিট এবং ভুবনেশ্বরী দুটো অঞ্চলের প্রায় 50 থেকে 1 লাখ মানুষের যে বিভৎস সমস্যা, এখান থেকে যেতে হয় জামতলা কোনো মুমূর্ষ রুগীকে নিয়ে, এই বেহাল দশা আমরা চাইছি না। আমরা চাইছি সরকারি পরিকাঠামো যদি একটু লাগানো যায় তাহলে কিন্তু এখানে 24 ঘন্টা ব্যবস্থা থাকবে। তাই আমাদের মূলত দাবি অবিলম্বে হসপিটালে 24 ঘন্টা ডাক্তার নার্সের ব্যবস্থা করতে হবে এবং সার্বিকভাবে যা যা ওষুধপত্রের ব্যবস্থা করতে হবে। 24 ঘন্টা হসপিটাল খোলার দাবিতে আমাদের সংগ্রাম, 24 ঘন্টা হসপিটাল খোলার দাবিতে আমাদের সংগ্রাম চলছে। এই স্বাধিকার ইউথ গ্রুপ জিন্দাবাদ, 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 স্বাধিকার ইউথ গ্রুপ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অবিলম্বে ডাক্তার নার্স সহ 24 ঘন্টা পরিষেবার ব্যবস্থা করতে হবে, করতে হবে, করতে হবে। আগামী দিনে আমরা এ নিয়ে বিএমএস দপ্তরের কাছে জানিয়েছি, সিএমএস এবং স্বাস্থ্য দপ্তরে এই ইউথ গ্রুপ এরাই যাবে যাতে 24 ঘন্টা হসপিটাল ব্যবস্থা চালু থাকে।